ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার ডর্প বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়ে, বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি ডর্প এনজিও নিয়োগ নিয়ে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব। তবে নিয়োগ বিজ্ঞপ্তিটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটি আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা ডর্প এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার ডর্প এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bizjobs.com-এর মাধ্যমে 22 অক্টোবর 2024 তারিখে। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার। ক্রেডিট অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি, পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত। বয়স 22 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক সম্মান ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা, ক্ষুদ্র ঋণকে পেশা হিসেবে গ্রহণ করে কর্ম এলাকায় অবস্থান করে শাখা পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীকে ঋণ কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা সহ নিম্নোক্ত দক্ষতাগুলো অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। কম্পিউটার, MS Word, MS Excel-এ কাজ করার অভিজ্ঞতা, দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করা, সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকা, বিভিন্ন ফর্মেটের মাধ্যমে প্রতিবেদন লেখার দক্ষতা, নিজ দায়িত্বে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বোঝা ও বাস্তবায়ন করা। জব কনটেক্সটে বলা হয়েছে ডর্পের ক্ষুদ্র ঋণ কর্মসূচি আওতায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী জেলায় চলমান শাখাসমূহের জন্য নিয়োগটি প্রদান করা হবে। বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। চাকরির দায়িত্ব সমূহ হচ্ছে সমিতির শৃঙ্খলা ঠিক রেখে সমিতি পরিচালনা করা, কিস্তি আদায় ও সঞ্চয় আদায়, সরেজমিনে সদস্য যাচাই বাছাই করে নতুন সদস্য ভর্তি, সরেজমিনে তথ্যভিত্তিক ঋণী যাচাই, ইস্যুভিত্তিক আলোচনা ও সংগঠনের সুশৃঙ্খলা ঠিক রাখা, সকল প্রকার পাসবই ক্রস চেক করে কালেকশন শিটের সাথে ঠিক রাখা, দৈনিক, মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা, নিয়মিতভাবে টিম ওয়ার্ক করে লক্ষ্যমাত্রা অনুযায়ী বকেয়া ও কুঋণের টাকা আদায় করা, কোনো অবস্থাতে চলতি ঋণের কিস্তি খেলাপি না করা। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 17,101 টাকা করে স্থিরকৃত এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি যেমন মাঠ ভাতা 700 টাকা, যাতায়াত ভাতা 500 টাকা, মোবাইল বিল ভাতা 350 টাকা সহ মোট 1,550 টাকা সহ 18,651 টাকা প্রদান করা হবে। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। জব লোকেশন হবে বরগুনা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, পটুয়াখালী, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল। অ্যাপ্লাই ইনস্ট্রাকশন বলা হয়েছে আপনাকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীকে 2 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের কপি ও 2 জন পরিচয় দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর সহ পরিচালক ডর্প মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি, প্রধান কার্যালয় 37/2 শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা 1216, এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর 2024 তারিখ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল ডর্প এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।